নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের খসড়া প্রকাশ, দাবি আপত্তির সময় বৃদ্ধির দাবি কংগ্রেসের। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে সরকারের ছেলে খেলা, ক্ষুব্ধ সাংসদ সুস্মিতা। কৃষি বিভাগের ট্রাক্টর বিতরণ, কৃষকদের বঞ্চিত করে তালিকায় নেতারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পঞ্চায়েতে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েতে ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা বের হওয়ার পর জেলা শাসকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলা শাসকের পক্ষ থেকে খসড়ার প্রতিলিপি দেওয়া হয়নি, তাই তারা সর্বদলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে আসে। শুক্রবার পুনরায় জেলা শাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তাদের হাতে ডিলিমিটেশন খসড়ার প্রতিলিপি দেওয়া হয়। খসড়া নিয়ে দাবি আপত্তি জানানোর জন্য দুদিনের সময় বাড়ানোর আবেদন করে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। অভিজিৎ বলেন, জেলা প্রশাসন এ ব্যাপারে বিবেচনার আশ্বাস দিয়েছে। ডিলিমিটেশনের খসড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ইচ্ছামতো বাদ দেওয়া বা অন্য গ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে, তার জন্য গ্রামের লোকদের হয়রানির শিকার হতে হবে। অভিজিৎ পাল জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তোলার জন্য জনগণের কাছে আবেদন জানান। দলের পক্ষ থেকে আমরা কংগ্রেস দল এবং আমাদের সাথে সিপিএম, সিপিআই, আপ, তৃণমূল কংগ্রেস যেসব রাজনৈতিক দলগুলো ছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা নিয়ে আপত্তি জানিয়েছিলাম এবং কালকের এই ডিসি কনফারেন্সের সভা আমরা ওয়াক আউট করে আমরা বের হয়ে এসেছিলাম এবং আসার সময় আমরা একটা ডিমান্ড দিয়ে এসেছিলাম যে কাছাড় জেলাতে আরও দুই দিন সময় বাড়াতে হবে এবং ডিলিমিটেশনের পঞ্চায়েত ডিলিমিটেশনের এই যে কপিটা, সেই কপিটা প্রত্যেককে, প্রত্যেক রাজনৈতিক দলকে দিতে হবে। আজকে সকালবেলা আবার জেলাধিপতি কনফারেন্স হলে আবারও মিটিং ডাকা হয় সকাল 11টার সময়, সেখানে আমাদেরকে সেই কপিটা সঙ্গে দেওয়া হয়। এখন আপত্তি জানানোর তারিখ 20 তারিখ। যদিও আমরা অনুরোধ করেছি যে আধিকারিকদেরকে, সিও, জেলা পরিষদকে যেন আরও দুদিন সময় বাড়ানো হয়, সেটা ওনারা বিবেচনাধীন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা খসড়া বেরোয়ার পর সমগ্র পঞ্চায়েতের কাছাড় জেলাতে আমরা যতটুকু এখন পর্যন্ত আমরা সেটাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 52টি সুপারিশ মেনে শীঘ্রই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট আসামে কার্যকর করার প্রয়াস চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট ভারত সরকার এখনও গ্রহণ করেনি, অথচ আসামে তা কার্যকর হতে যাচ্ছে। আসাম চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে বরাক ও হিলস ডিস্ট্রিক্টে এসব কার্যকর হবে না, তাহলে বরাকের ছেলেমেয়েরা বাইরে চাকরি বা পড়াশোনা করতে গেলে 1951 না 1971-এর কাগজ দেখাবেন, তা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। বিষয়টি ধামাচাপা দিয়ে এই মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা। 2016 এবং 2025 পর্যন্ত বিজেপির ভিশন ডকুমেন্টের 3 ও 4 নম্বর পাতায় বরাকের ছেলেমেয়েদের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরিতে সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে, কিন্তু নির্বাচনের পর বরাকের সংরক্ষণ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি। অন্যদিকে শুধুমাত্র বরাক উপত্যকাকে বাদ দিয়ে আসামের সমস্ত জায়গায় সংরক্ষণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে একটি সাদা কাগজে তথ্য দিয়ে বরাকের ছেলেমেয়েরা বরাকে এবং বাইরে কয়টি চাকরি পেয়েছেন তা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি। বরাকের চিকিৎসা মহাবিদ্যালয় হবে, উড়ালপুর নির্মাণের কাজ শুরু হয়েছে ইত্যাদি কাজ শুধু শোনা যাচ্ছে, বাস্তবে কিছুই হয়নি। কাজের কথা তো দূরের, শিলচর পুরসভাকেই
পুরো ঘরে ফেলে রেখেছে বিজেপি। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ছেলেখেলা করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। এসব বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে বরাকের জনগণকে সচেতন হয়ে ওঠার আবেদন জানিয়েছেন সুস্মিতা। এনআরসি একটা কাগজ হয়ে রয়ে গেছে, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা একটা কাগজ হয়ে থেকে যাবেন। উনি বরাকের ভোট নিয়ে যাওয়ার জন্যে, আপার আসামের ভোট নিয়ে যাওয়ার জন্যে, আর সিক্স শেডিউলের ভোট নিয়ে যাওয়ার জন্যে এই খেলাটা খেলছে। টুডে প্রকাশ্যভাবে অমিত শাহকে জানানো উচিত, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা ভারত সরকারের কোন ওয়েবসাইটে আপনারা প্রকাশ করেছেন? দিস ইজ এ লিকড ডকুমেন্ট। আসামের কোন ওয়েবসাইটে নেই, আসাম অ্যাকর্ডের ওয়েবসাইটে নেই, হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে নেই। এই রিপোর্টটা প্রকাশ্যভাবে আপনারা ক্যাবিনেটে অ্যাকসেপ্ট করলেন, এটা কোথায় ফ্ল্যাশ করেছেন? দিস ইজ অ্যাবসলিউটলি, দিস ইজ এ ইলেকশন গিমিক। আর আমি হোয়াইট পেপার চাইছি, বরাকের ছেলেমেয়েরা বরাকভালির তিনটা ডিস্ট্রিক্টে কটা চাকরি পেয়েছে আর বরাকভালির বাইরে কটা চাকরি পেয়েছে? আপনারা 80% রেজার্ভেশনের কথা বলছেন, চাকরি 100% রেজার্ভেশনের কথা বলছেন, তো বরাকের গ্রেড 3 আর গ্রেড 4 চাকরি আপনি রেজার্ভেশন না করলেন কেন? মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন। তার মানে আপনি বারবার মিথ্যা কথা বলছেন বরাকের মানুষকে। ইউ পুট এ হোয়াইট পেপার, তথ্য দিয়ে কথা বলেন আমার সঙ্গে, তখন আপনার কথা আমরা বিশ্বাস করব। বিপ্লব শর্মার কমিটির রিপোর্টটা আজ পর্যন্ত আমি গুয়াহাটিতে প্রেস মিট করে বলেছি, কোনো সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। ইট ইজ এ লিকড ডকুমেন্ট, একটা লিকড কাগজ যেখানে সেখানে ঘুরছে। দ্যার ইজ নো অফিসিয়াল রেকর্ড। আমি বুঝতে পারছি না কংগ্রেসের মতো একটা জাতীয় দল এই কথাটা বলতে পারছে না কেন? হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ বিপ্লব শর্মা কমিটি? আসামের মানুষকে এনআরসি দিয়ে বোকা বানানো হয়েছিল, এখন বিপ্লব শর্মা কমিটি দিয়ে বোকা বানানো হবে? ইট ইজ সিম্পল, ইট ইজ এ লিকড ডকুমেন্ট, লিকড পিস অফ পেপার, ইট ইজ নট অফিসিয়াল দিস ডকুমেন্ট। আসাম গভর্নমেন্ট অসমীয়া জাতি, ট্রাইবাল, নন ট্রাইবাল, বাঙালি সব জাতিকে বোকা বানানোর জন্য বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে ছেলে খেলা করছে। কাছাড় জেলা কৃষক বিভাগের রেহাই মূল্যের ট্র্যাক্টর বিতরণে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠল। হতদরিদ্র কৃষকদের বঞ্চিত রেখে তালিকায় নাম রয়েছে সুবিধাবাদী লোকদের। এমনকি এই তালিকায় নাম রয়েছে কাছাড় জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিংহ এরও। নাম রয়েছে জেলা বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা অবধেশ সিংহের। এছাড়া বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বড়ভূঁইয়ার নাম রয়েছে তালিকায়। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য তুলে ধরেন সোনাইর ধনেহরি ও সাতরাকান্দি এলাকার কয়েকজন কৃষক। তারা জানান, কেন্দ্র সরকারের SMAM প্রকল্পের 2024-25 অর্থ বছরের সুবিধা প্রাপকের তালিকায় শান্তি SSG-র সভাপতি হিসেবে নাম রয়েছে মানব সিংহের। এছাড়া কৃষিহিত্য SSG-র তরফে নাম রয়েছে অবধেশ কুমার সিংহের। তালিকায় জাহির আব্বাস বড়ভূঁইয়ার নাম রয়েছে কৃষক কল্যাণ সমিতির তরফে। তাদের অভিযোগ, নিজেদের লোকদের নিয়ে সংস্থা তৈরি করে 95% রেহাই মূল্যের চার চাকার বড় ট্রেক্টর হাসিল করছেন এই সকল সুবিধাবাদীরা। এ নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। উপস্থিত ছিলেন রুবুল আহমেদ বরলস্কর, রফিকুল আলম বরলস্কর, আলী হোসেন বড়ভূঁইয়া প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি সেক্টরকে উন্নত করার উদ্দেশ্যে যে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। উনি কৃষি সেক্টরকে উন্নত করার জন্য অনেক অনেক প্রকল্প চালু করেছেন, কিন্তু সেগুলো বন্টন হচ্ছে ওনার সঙ্গে হাতে হাত মিলিয়ে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেরকম কৃষি সেক্টরকে উন্নত করার উদ্দেশ্যে প্রকল্প এনেছেন, সেই প্রকল্প সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে বৈষম্য দেখা দিচ্ছে। তাই আমরা আজকে এই প্রতিবাদী সভা করছি, জনজাগরণকে, জনসমাজকে জাগরিত করতে চাচ্ছি, যেটা যে কৃষকদেরকে বঞ্চিত করে, ডিপ্রাইভ করে কৃষি ট্রেক্টর, যে স্মার উদ্দেশ্যে কৃষি কৃষিকার্য উন্নত করার জন্য যে ট্রেক্টর বন্টন করা হচ্ছে সেগুলো কিন্তু আদৌ কৃষক মানে বাইরা পায় নাই, কৃষি সাথে কাজে সাথে যারা জড়িত যারা পায় নাই। শোনাই যে দুইটা লিস্ট আউট হয়েছে ইদানিং দুই তিন দিনের ভিতরে। এটা একটা হলো এই নতুন রামনগরের আমাদের
মাননীয় ইয়ে কি অজিত সিং মহাশয়, উনি চাকরি থেকে রিটায়ার করেছেন, উনি কেমন করে উনি কৃষক নয়, উনি একজন সার্ভিসম্যান, উনি কেমন উনার লিস্ট হয় আউট হয়। বিলম্ব হলো এই কি মানব সিং, উনি জেলা পরিষদের একজন প্রতিনিধি, মানব সিং নিজে জেলা পরিষদের মেম্বার, উনি কিরকম ট্রেক্টর পান? গরিব কৃষক ভাইদেরকে ডিপ্রাইভ করে ওদেরকে দিয়ে, এটা আমি আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এটা অনুরোধ করছি যে তদন্ত ক্রমে এটা ইনভেস্টিগেশন করে যাতে অরিজিনাল কৃষককে দেয়। ধলেশ্বর বাইপাসে আবার অপথ দুর্ঘটনা, বেপরোয়া গতিতে ভাঙল দোকান, গুরুতর আহত গাড়ি চালক সহ তিন। ধলেশ্বর বাইপাসের ডিভাইডের পয়েন্টের একটি দোকানের সামনে থামিয়েছিল একটি অটো গাড়ি, দ্রুত গতিতে হাইলাকান্দির দিক থেকে আসছিল একটি অল্টো গাড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো গাড়িতে থাকা চালক সহ তিন যাত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, হাইলাকান্দির দিক থেকে আসা অল্টোটি ধাক্কা মারে রাস্তার ধারের থামিয়ে থাকা একটি অটোতে এবং অটোর সঙ্গে সংঘর্ষের পর রাস্তার পাশের দোকানে গিয়ে সজোরে ধাক্কা মারে। দোকান ভেঙে ভেতরে ঢুকে যায় অটো এবং অল্টোটি। এদিকে দুর্ঘটনার যে অভিঘাত তাতে স্পষ্ট অল্টো গাড়ির গতি কতটা বেশি ছিল। রাস্তার ধারের দুটি অস্থায়ী দোকানকে ভেঙে তছনছ করে দেয়। দোকানদারও জখম হয়েছেন বলে খবর রয়েছে। দোকানদার হলেন বিভূতি সিংহ। আশেপাশের আরও কয়েকটি দোকান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি দোকানই মালিকানার নাম হল বিভূতি সিংহ ও মানস সিংহ, সম্পূর্ণ ভেঙে গিয়েছে দুর্ঘটনায়। দুর্ঘটনার গুরুতর আহতরা হলেন কালীনগর দ্বিতীয় খণ্ডের মোহাম্মদ পারুল ইসলাম, আব্দুল সালাম, ইসলাম উদ্দিন। এই দুর্ঘটনায় অনেক সাহায্য সহযোগিতা করেন প্রাক্তন গ্রুপ সদস্য মেম্বার তরুণ কুমার সিংহ মহাশয়, বিষ্ণু সিংহ। প্রথম দোকানের সামনে একটা অটো বন্ধ আছে, এলটোটা আইয়া মারছে অটোর ধাক্কা, ধাক্কা মারি অটো আইয়া মারছে দোকানও চকেশ, চকেশ গিয়া মারছে আমার ধাক্কা। তখন আমি দেখছি মানে আমি আর দাঁড়াইতে পারি না, আমার ফালাই দিছে। তখন আমি দৌড় মারি বাইরেছি, বাইরিয়া মানে আমার কোমর দেখুন আমি কোমর রুবাইতে পারি না। তখন আমি কইছি বাঁচাওরে বাঁচাওরে আর কি। তখন আপনি কোথায় ছিলেন? আমি এখন আমার সামনে আসলাম দোকানের ভিতরে, যখন ফ্রন্টে আমি সবসময় দোকানদারি করি এখানে দাঁড়ানি থাকলাম। আর ও চকেশটা তখন গিয়া অটো আইয়া চকেশে মারছে, চকেশে গিয়ে আমার কোমর মারছে, উপরে গিয়া যখন পড়ছে তখন আমি জায়গা বই গেছি। সঙ্গে তো আর অল্টো গাড়ি আইয়া অটো অটোতে মারছে। আমার তো চকেশ গিয়ে আমার কোমর মারছে, তখন আমি জায়গা বই গেছি। পুলিশ প্রশাসন আইছিল? আমার নাম বিভূতি সিংহ। আমার তো মোটামুটি 2 লক্ষ টাকা আমার চকেশ টকেশ সব শেষ। 2 লক্ষ যখন আমার কোমর আমি তো দাঁড়াইতে পারি না, এখন চকেশটাকে কোমর গিয়া যখন মারছে তখন আমি জায়গা বুঝি। চিকিৎসা করে আইসি, সারা কোনো এক্সরে করতে লাগবো আর তো। ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বরাক উপত্যকা সফরে আসলেন রাকেশ দাস। সদস্যতা ভর্তি অভিযানকে কিভাবে সফল করা যায় তা নিয়ে দলীয় সদস্যদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তিনি। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বিভিন্ন কার্যক্রম শেষে শুক্রবার শিলচরে উপস্থিত হয়ে রাকেশ দাস বিভিন্ন এলাকায় সভা সমিতি করে যুব প্রজন্মকে তিনিদিন ধরে বরাক ভেলির করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় তিনিখন জেলাত বিশেষভাবে ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান চলি আছে, এই সদস্যতা অভিযানের লগত সংগতি রাখি বিভিন্ন ধরনের কার্যক্রমত অংশগ্রহণ করা তথা এই সদস্যতা অভিযানের যেটা তীব্রতাটা যাতে আরো অধিক হয় তার কারণে রাজ্যিক সভাপতি হিসাবে যাওয়া দেড় মাহ পূর্বে আমি মোক রাজ্যিক সভাপতি হিসাবে নির্বাচিত করেছে। তারপর বরাকত বা বরাক ভ্যালির আটাইকিখন জেলাত কোনো ধরনের সাংগঠনিক প্রবাহ হওয়াও নাছিল। তো বিশেষভাবে সদস্যতা অভিযানের কারণে করিমগঞ্জের পর আরম্ভ করে পেলায় হাইলাকান্দি আজি কাছার এই তিনিদিন ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান হয়ে আছে, এই সদস্যতা অভিযান যাতে আটাইতকৈ বেশি যুব প্রজন্মক আমি ভারতীয় জনতা পার্টির লগত একত্রিত করব পারো বা তাত অংশগ্রহণ করাব পারো
তার কারণে আমি ইয়াত প্রবাসত আইছিলোঁ আৰু কাৰ্যকৰ্তা সকলৰ লগত ইয়াত বিভিন্ন ধৰণৰ বৈঠক মনৰ ভাব তেওঁলোকৰ কি ধৰণে কাম কাজ কৰি আছে গ্ৰাউণ্ডত কি অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে সেই গোটেইখিনি বিষয়ে আলাপ আলোচনা কৰাৰ লগতে কিছু বহু নতুন সদস্য আজি এই অনুষ্ঠানত আহিছিল তেওঁলোককো ইয়াত সদস্যতা অভিযান কৰোৱা হ'ল। যোৱাকালি দুই তিনিটা জিমত গৈছিলোঁ, জিমত গৈ পেলাই যুৱ প্ৰজন্মৰ লগত কথা পাতি পেলাই তেওঁলোকক ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সদস্যতা ল'বৰ কাৰণে আহ্বান কৰিছিলোঁ। আজিও বহুত দুই তিনিটা কাৰ্যক্ৰম আছে, বিশ্ববিদ্যালয়ৰ প্ৰেক্ষাপটত এবাৰ যাব লাগিব। তো গতিকে এই আটাইকেইটা বিষয় সংলগ্ন কৰি তিনিদিনীয়া যি কাৰ্যসূচী আছিল, তিনিদিনীয়া কাৰ্যসূচীত বৰাকভাৱে অংশগ্ৰহণ। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ধলেশ্বরী নদীতে তলিয়ে যায় পশ্চিম দাঁড়িয়ার ঘাট 631 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা একটি কবরস্থান। নদী ভাঙনের ফলে ভেসে ওঠে কবরে রক্ষিত শবদেহের বিভৎস কঙ্কাল সহ সদ্য সমাধি দেওয়া মৃতদেহের অঙ্গ। এসব দেখতে পেয়ে এলাকাবাসী কঙ্কাল সহ পচা গলা শবদেহের স্থান পরিবর্তন করেন। বর্তমানে এলাকাবাসীর স্থায়ী কবরস্থান স্থায়ী নেই। এলাকাবাসী জানিয়েছেন, নদীর পাশ দিয়ে কালীছড়া সুলতানি ঘাড়মুড়া যাতায়াত করার সরু রাস্তাও এখন ধলেশ্বরী গর্ভে তলিয়ে গেছে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া সংকটজনক হয়ে উঠেছে। এলাকার প্রায় 50টিও বেশি বসত ভিটা নদীর জলে মিশে গেছে। 631 নম্বর প্রাথমিক বিদ্যালয়টির শৌচাগার বর্তমান নদীর দিকে ঝুঁকে আছে, অন্য কোথাও বিদ্যালয় স্থানান্তরিত করার জায়গা নেই। বিশুদ্ধ পানীয় জলের অভাবে নোংরা জল পান করছেন মানুষ। এই সংকটজনক পরিস্থিতিতে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন। রিসেন্টলি ওখানে গাছের একটা কাটা হয়েছে, নিশ্চয়ই ফটো দেখতে পারবা। এই গাছটা যদি কাটা হইতো না, তাহলে স্কুলের বাথরুম যেটা আছে এটা পুরো লইয়া গেল কেন। আর এটা হয়েছে এবার ফ্ল্যাটে এরকম করছে। প্রথম ফ্ল্যাটে অত বেশি এফেক্ট করছে না, পরে যখন আবার ফ্ল্যাট আইছে তখন এই ফ্ল্যাটে খুবই এফেক্ট করছে। আর রিসেন্টলি খালি স্কুলের পাশে না, আরও প্রচুর এদিকে আছে, সব জায়গায় ওরকম ভাঙছে। মোটামুটি ডেইলি নতুন নতুন জায়গা ভাঙছে, কিন্তু এখন অবশ্য বৃষ্টি কমে গেছে গিয়া, যে কারণে এখন একটু কম আছে, ওখানে আর ভাঙেন না। আর স্কুল তো আর বানাইবার তো আর জায়গা নাইও। এদিকে আগে সাইডে স্কুল আছে, এক্সটেন্ড করে ওদিকে আনা হয়েছে, এখন এদিকে আর এক্সটেন্ড করার জন্য নাই, জায়গা নাই, ওখানেও স্কুল আছে। ওখান এটা বিষয়ে বিওর কাছে কমপ্লেনও দেওয়া হয়েছে, একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, ওখানে তারা কিছু স্টেপ নেয়, দেখা যাক দেওয়া হয়। আর যদি আগামীতে যদি আর ফ্লাড হয় তাহলে আর ভাঙার চান্স আছে, ভাঙতে পারে আর যদি বৃষ্টি দিয়ে। আর তারপরে তো স্কুল তো আর এইভাবে এরকম যদি ভাঙার ভাঙে কন্টিনিউসলি, ওটা আপনারা একটু দেখুন এমনি কিটা কর্তা এটা কিটা ডিসিশন দিতে। আমরা তো হায়ার অথরিটিরে ইনফর্ম করে রাখা হয়েছে, এখন ইন ফিউচার কিটা করবা কিটা না এটা তো আর আমরা বুঝতাম পারি না। ওটা যত তাড়াতাড়ি হয় ওটা কিছু একটা করলে আমার সিদ্ধান্ত একটা মিলে ভালো হয়। বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ত্রিদিবসীয় প্রশিক্ষণের বিশেষ কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়। শুক্রবার সকাল 10:30 বরাক ব্রাহ্মণ পরিষদের বিশেষ ব্যবস্থাপনায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে 20, 21 ও 22 সেপ্টেম্বর অবধি 3 দিন ব্যাপী এই অঞ্চলের পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণের কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণ সিন্ধু মহারাজ, উদ্ধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডাক্তার সুখময় ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, 3 জন বিশেষ প্রশিক্ষক অশোক বিজয় ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য প্রমুখেরা। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা প্রাক্তন সুনামধন্য রঞ্জি ক্রিকেট ও জেলা দলের ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্যারাম খেলোয়াড় প্রাক্তন স্বর্গীয় সুবীর দত্ত রায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রামীণ প্রতিভা অ্যাথলেটিক খেলোয়াড়দেরকে 6 জোড়া রানিং শো খোঁজ শিলচর পক্ষ থেকে প্রাক্তন DSO সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার, ফুটবল একাডেমিক সেক্রেটারি জলিল আহমেদ লস্করের হাতে তুলে দেন। সজল লস্কর সাধারণ সম্পাদক খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার। এই রানিং শোগুলি খেলোয়াড়দের হাতে তুলে দেবেন ওনারা। যে সকল খেলোয়াড়রা রানিং শো কেনার মতো সামর্থ্য নেই তাদেরকে দেওয়ার জন্য এই জিনিসগুলি তুলে দেওয়া হয়। আগামীতে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করবে খোঁজ। আজকে আমরা খোঁজের পক্ষ থেকে 6 জোড়া রানিং শু আমরা তুলে দিলাম আব্দুল জলিল লস্কর ফুটবল সেক্রেটারি, ফুটবল একাডেমি এবং ফুটবল একাডেমির কোচ
বদরুদ্দিন মজুমদার শুনাই। ওনার হাতে সুবীর দত্ত রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা খেলোয়াড়দের যারা রানিং করে অ্যাথলেটিক্স প্লেয়ারদের উদ্দেশ্যে আমরা ছয় জোড়া স্পাইক উঠিয়ে দিলাম বদরুদ্দিন মজুমদার সাহেবের হাতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ডিলিমিটেশনের খসড়া প্রকাশ, দাবি আপত্তির সময় বৃদ্ধির দাবি কংগ্রেসের। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে সরকারের ছেলে খেলা, ক্ষুব্ধ সাংসদ সুস্মিতা। কৃষি বিভাগের ট্রাক্টর বিতরণ, কৃষকদের বঞ্চিত করে তালিকায় নেতারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।